দিনে দুপুরে মোটর বাইকের ডিকি ভেঙে চার লক্ষ টাকা নিয়ে পালালো দুষ্কৃতী। ঘটনা ঘিরে চাঞ্চল্য ইসলামপুরে। সূত্রের খবর, এদিন বানিয়াহাট এলাকার বাসিন্দা সাব্বির আলম একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ওই টাকা তুলে অন্য একটি ব্যাংকের সামনে আসেন। এরপর সেখানে বাইক রেখে একটি দোকানে যান। পর মুহূর্তেই সেখান থেকে ফিরে এসে দেখেন মোটর বাইকের ডিকি ভাঙা রয়েছে এবং ভেতরে থাকা চার লক্ষ টাকা উধাও। ইতিমধ্যে তিনি ইসলামপুর পুলিশের দ্বারস্থ হয়েছেন। সাব্বির আলম জানান, বারোটা পনেরো কুড়িতে সাড়ে বারোটা দিয়ে এখানে আসলাম, দাঁড়িয়ে ওখান থেকে এখানে আসলাম।